আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি এই প্রবাসে কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওতে আমার সাথে যুক্ত হচ্ছেন দর্শক আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুখবর দেওয়ার জন্য এই ভিডিওতে হাজির হয়েছি তো তার আগে বলে রাখতে চাই আপনি যদি এই প্রবাসের নতুন দর্শক হয়ে থাকেন অথবা আমার বসিরাকর নামের ফেসবুক পেজ থেকে নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন তো দর্শক ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে সৌদি মিনিস্টারি তাদের সৌদি আরবে দেয়া যে করোনার স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা জারি করেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই উঠিয়ে নিয়েছে এমনকি দেশে যেতে দেশে থেকে আসতে কোয়ারেন্টাইন লাগবে না বা আপনাকে পিসিআর টেস্ট করতে হবে না এমন বড় বড় যে বিধি নিষেধাজ্ঞা সেগুলো কিন্তু তারা উঠিয়ে নিয়েছে এবং মাস্ক পরিধানের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের পরিবর্তন তারা এনেছে তো সেই সুবাদেই আজকে হঠাৎ করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আসলে সৌদি মিনিস্ট্রি জানিয়েছে সেটি আসলেই যারা বিশেষ করে মুসলিম বিশ্বের মানুষজন রয়েছে তাদের জন্য সুখময় একটি খবর সেটি হচ্ছে এখন থেকে মানে এই যে ভিডিওটি আপনারা দেখছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বিজ্ঞপ্তি মিনিস্ট্রির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এখানে স্পষ্টভাবে বলা আছে যে এখন থেকে আপনাদেরকে পবিত্র মক্কা এবং মদিনা মানে সৌদি আরবের এই যে পবিত্র দুটি মসজিদ মক্কা মদিনা মানে আপনি যদি কাবা শরীফ তাফ করতে যান বা উমরাহ করতে যান অথবা আপনি যদি রাসুলসাল্লু আসলামের রজা মোবারক জিয়ারত করতে যান সেক্ষেত্রে আগে কিন্তু আপনাদেরকে এই যে মোবাইলে তাওয়াক্কাল না অ্যাপ্লিকেশনে ইমেউন স্ট্যাটাস দেখাতে হতো এই যে বিজ্ঞপ্তিটি এখন প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে এখন থেকে এই যে বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এখন থেকে আপনাদেরকে আর এই ইমেউন স্ট্যাটাস দেখাতে হবে না পবিত্র মক্কা মদিনা এই দুই জায়গাতেই প্রবেশের ক্ষেত্রে তো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব খুশির খবর কারণ অনেকেই রয়েছে যাদের না হচ্ছে না বা ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিনের সমস্যা হয়েছে এমন অনেক রয়েছে বা যারা দেশের থেকে আসছে বা এখানে যারা রয়েছে তাদের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় তো সেক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখময় সংবাদ ছিল আমি আশা করব ভিডিওটি সবাই সবাইকে অনেক 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 বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় এবং এই তথ্যটি পাওয়ার পরে যারা আসলে এই ধরনের প্রবলেমের কারণে পবিত্র মক্কা মদিনা ঘুরে আসতে পারছে না অনেকেই ওমরা করার শখ ছিল করতে পারছে না তাদের কাছে যাতে এই তথ্যটি পৌঁছায় এবং তারা যাতে খুব দ্রুতই খুব শীঘ্রই পবিত্র মক্কা মদিনা জেরারত করতে যেতে পারে তো দর্শক এই ছিল আসলে মূলত আজকের পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আরও একবার বলে রাখছি আপনি যদি আমার এই প্রবাস বা বশিরাকর নামের ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন প্রবাসের যে কোনো নতুন নতুন তথ্য আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ